ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد, যে একটি বিষয় যে অনেক ভাইরাই প্রশ্ন করেছেন, অনেক ভাই বোনেরা, যে মসজিদের অর্থ থেকে স্বাভাবিক যে দান বা বর্তমান যে সংকট অবস্থা, এতে মসজিদের অনেক অর্থ আছে, সেই অর্থটা মসজিদের কাজে আপাতত লাগতেছে না, সেটা অন্য উন্নয়ন বা মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো যাবে কি না সেই টাকা দিয়ে, বা সেই টাকা মানুষের মিসকিনদের উদ্দেশ্যে খরচ করা যাবে কি না। আসলে বেশ বিষয়টা বেশ ইম্পর্টেন্ট যে মসজিদের টাকা এতে জনগণ ব্যয় করতে পারে না, এটাই স্বাভাবিক কথা। দ্বিতীয় হলো, মসজিদের টাকায় কিন্তু জাকাতও দেওয়া যায় না, কারণ মসজিদের অর্থ সেটা মসজিদই মালিক। কিন্তু এ বিষয়ে অনেক আগেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ সহ আরও অনেকেই এ বিষয়ে ফতোয়া দিয়ে গেছেন বা এ বিষয়ে কথা বলেছেন, যা বর্তমানে আমাদের এখন বিষয়টা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে যে আসলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে মসজিদের টাকায় আমরা গরিব মানুষ আশেপাশে যারা আছে তাদেরকে আমরা দিতে পারি কি না। প্রথম কথা হলো যে মসজিদের টাকা অন্য কোথাও ব্যয় করা যাবে না, এটা হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয় হলো যে যদি অন্য কোনো মসজিদ, যে কদ ইহতাজ ইলাইহা মসজিদুহা ফি ইমারতি মসজিদ আখর, যদি অন্য কোনো মসজিদ এই মসজিদে প্রয়োজন নেই, অন্য মসজিদ যদি প্রয়োজন বোধ করে, তাহলে সেই মসজিদে দেওয়া যাবে। তো অন্য মসজিদে দেওয়া যাবে, তো এটা আমাদের তো মসজিদের ফয়সালা না, এটা জনগণের ফয়সালা। যারা গরিব আছে, মিসকিন আছে, যারা খেটে খাওয়া মানুষ কিন্তু খাটতে পারে না বা এখন তাদের কিছুই নেই, এই টাকা তাদেরকে সহযোগিতা করা যাবে না, যাবে কি না এটা হচ্ছে মূল বিষয়। তো এখানে বেশ কিছু কথা এখানে এগিয়ে আছে, যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহকে এ ধরনের একটি ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছিল, এবং এটা মাজমা ফতোয়ার মধ্যে 31 খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন যে হ্যাঁ, দেওয়া যাবে, এই টাকা অর্থাৎ এই অর্থ অন্য কোথাও ব্যয় করা যাবে, সরাসরি ব্যয় করা যাবে, উনি এই কথা এমনটাই বলেছেন। তারপরে এবং বহু তিফি মানে কাশ্যাফুল কেনা একটা বইয়ের মধ্যে উনি সেখানে উল্লেখ করেছেন যে এটাও আছে, 14 নম্বর খণ্ডের 485 নম্বর পৃষ্ঠায় সেখানে উল্লেখ করেছেন যে মসজিদের টাকা মসজিদেই ব্যয় হবে, যদি মসজিদ এখান থেকে মুক্ত হয় বা মসজিদের প্রয়োজন নাই, তাহলে দেখতে হবে যে অন্য কোনো মসজিদ বা আশেপাশে মসজিদ প্রয়োজন কি না। তো সেটাও যদি প্রয়োজন না হয় বা প্রয়োজন তখন ফুরিয়ে যায়, তাহলে সেই টাকাটা আশেপাশে যারা গরিব যারা মিসকিন আছে তাদের মধ্যে বণ্টন করে দিতে হবে। এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ উনি এই মাজমুয়া ফতোয়ার মধ্যেই এই ওখানে বেশ কিছু দুই একটা ঘটনা উল্লেখ করেছেন, যে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিলেন, তখন কাবা ঘরের যে ইয়াটা ছিল, ওই কাপড়টা ছিল কেসওয়া, এই কাপড়টা উনি বিভিন্ন জায়গায় উনি দিয়ে দিতেন, কাবা ঘরের গিলাফ। আর আরও আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে এই ধরনের একটা বর্ণনা এসেছে, যে যেটা মুগনির মধ্যে উল্লেখ করেছেন মাকদিসে, যে 12 নম্বর খণ্ডে 241 নম্বর পৃষ্ঠায় সেখানে উল্লেখ আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উনি আসলেন, শাইবা ইবনে উসমান হাজ্জাজি, উনি এসে বললেন যে হে উম্মুল মুমিনিন, আপনি কি বলেন যে কাবার যে কাপড়টা, এই কাপড়টা তো অতিরিক্ত হয়ে গেছে, তো এই কাপড়টা খুলে আমি দাফন করে দিতে চাচ্ছি, যে যেন এই কাপড়টা কেউ নিয়ে কোনো হায়েজ বা কোনো নিফাসি মহিলা বা অপবিত্র কোনো মহিলা বা অপবিত্র বা খারাপ মানুষ এটা পরে ফেললো, সেই জন্য আমি বলতেছি যে এটা মানে আমি পুঁতেই ফেলে দেব বা এটা নষ্ট করে দেব, এটা উনি করতে চাচ্ছিলেন।
তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিইসা মা সানাত ওয়ালাম তাসুব, তুমি কি ধরনের একটা খারাপ কাজ করতে যাচ্ছিলে, হ্যাঁ এটা এখনো করোনি ঠিক আছে, কিন্তু এই কাপড়টা তুমি যদি অন্য কোথাও দিতে তাহলে তারা সেটা উপকৃত হতো, সেটা হায়েজ অথবা নিফাস যে কোনো মহিলাই পরুক না কেন, এতে তার কোনো ক্ষতি হবে না বা এই কাপড়ের মানে পবিত্রতা নষ্ট হবে না, আর তুমি যদি পারো তো এটা তো বিক্রিও করতে পারো, যে বিক্রি করে অর্থটা তুমি ফি সাবিলিল্লাহ অথবা মাসাকিন যারা মিসকিন যারা তাদের এখানে তুমি ব্যয় করতে পারো। তখন এই শাইবা ইবনে ওসমান উনি এটাকে পাঠিয়ে দিলেন ইয়ামানে, সেখানে বিক্রি করা হয়েছিল, বিক্রির অর্থলব্ধ সম্পদগুলো সেটা বিভিন্ন জায়গায় বণ্টন করে দেওয়া হয়েছিল। তাছাড়াও শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার বেশ কয়েকটা বইয়ের মধ্যে আরেকটি ফতোয়া এসেছে ইবনু ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়ে বললেন, অর্থাৎ আমরা একটা বিষয় পাই যে যদি বর্তমানে মসজিদের অর্থ মানে মানুষের অতিরিক্ত থাকে যা বর্তমানে কাজ দিচ্ছে না অথবা কাজে লাগবে না, এমন অবস্থায় হলে সেই টাকাটা অন্য কোথাও গরিব মিসকিনদের পাশে সেটা ব্যয় করা যাবে। কেউ একজন বলেছেন যে জিরানু মাসাজিদিহা, যে মসজিদের যারা আশেপাশে যারা লোক তাদের, অথবা বাওয়ারিল মসজিদ যেটা, যে মসজিদের পাশে যারা বসবাস করে মসজিদের উপরে নিচে যারা আছেন তারা যারা বসবাস করেন তাদের কাছে এটা বণ্টন করা যাবে। এবং আরও কঠিন কথা কেউ কেউ উল্লেখ করেছেন যে এটা কখনোই জায়েজ নয়, এই মরে উল্লেখ করেছেন এইভাবে যে এটা কখনো জায়েজ নয় যে মসজিদের পড়োশি একজন না খেয়ে মরবে, অথচ অথচ মসজিদের যারা মুতাল্লি, এই ভাষাতে উল্লেখ করেছেন এনারা যে মসজিদের যারা মুতাল্লি, মসজিদের যারা সংশ্লিষ্ট তারা সেই অর্থগুলো রেখে কুক্ষিগত করবে, এটা কখনোই জায়েজ নয়, বরং এটা একটা জালেম, বা এবং তাদেরকে উনি মানে জালেম বলেছেন। মানে এই বক্তব্যটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ একই বক্তব্য যে ওকাল আইদান, এই বলে উল্লেখ করেছেন লেখক যে ইবনে তাইমিয়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ এটা বলতেছেন যে ইয়াতাবাল্লা আলাইহিম মিনাল যালিমিনা আল মুবাশিরিনা ওয়াল মুতাওয়াল্লিন আল্লাযিনা ইয়াখুযুনা বিগায়রি হক, অথচ তারা এই টাকাগুলো নিয়ে অন্য কাজে লাগাচ্ছে, পড়োশি একজন না খেয়ে মরতেছে তাদেরকে দিচ্ছে না, এটা হচ্ছে বড় জুলুম। অথচ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও এমনটা হয়েছিল, উনি দান করার জন্য মানুষকে বলেছিলেন, মানুষ দান করেও ছিল, কিন্তু সেই দানের টাকায় যে উদ্দেশ্যে টাকা উঠিয়েছিলেন টাকা যখন অতিরিক্ত হয়ে গেল তখন উনি বললেন ঠিক আছে যারা অফিসার বা যারা কাজ করতেছে তুমি তাদের মাঝে এটা বণ্টন করে দাও। তার কারণ হলো যে এর এর কারণও ছিল, কারণটা উনি উল্লেখ করেছেন যে যদি এটা না হয়, যদি বণ্টন করা না হয় তাহলে যারা মূল দায়িত্বশীল এই মূল দায়িত্বশীলটা এটাকে মানে ইয়া করে নেবে, মানে ওটাকে কি বলে ছিনিয়ে নিবে বা এটাকে দুর্নীতি করে খাবে। তাই যাই হোক, আমি এ বিষয়ে বলবো আল্লাহ আলাম বিসওয়াব, সঠিকের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, যে মসজিদের অর্থ যদি থাকে আর পড়োশি আশেপাশে মানুষ যদি না খেয়ে থাকে তাহলে সে, আর মসজিদের যদি প্রয়োজন না থাকে, এই কথাটা যেন মাথায় থাকে, মসজিদের প্রয়োজন যদি না থাকে তাহলে সেই টাকাটা ডানে মামে বা তার পড়োশি বা মুসল্লি যারা আছেন তাদের কাছে ব্যয় করা যাবে। বারাকাল্লাহু ফিকুম ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।